নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, আপনার বাড়িতে কি শীতকালে কম রোদ আসে? রোদ একদম আসে না বললেই চলে। আপনি কি ভাবছেন যে রোদ আসে না বলে শীতকালীন ফুল গাছ করতে পারছেন না বা করতে পারবেন না? আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। আজকে আমি এমন একটি ফুল গাছের কথা বলবো, শুধু ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দেবো না, ফুল গাছটার যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করছি সেটাও হাতে কলমে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন যে আজকে আমি সিনেরেরিয়া ফুল গাছের যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ছায়ায় হবে এই সিনেরেরিয়া ফুল গাছ। 2023-2024 সেশনে আমি 8টি সিনেরেরিয়া গাছ দিয়ে আমার যাত্রাটা শুরু করলাম। চারাগুলোকে নার্সারি থেকে নিয়ে এসে চার দিন থাম্পটগুলোকে আমি খুব ছোট ছোট পটে চারা নিয়ে আসি, দেখতেই পেলেন, চারাগুলোকে রেখে সতেজ করে নিয়ে তারপরে আমরা এগুলোকে পটিং করছি। দেখুন, যে কোনো গাছ লাগাতে গেলে দু তিনটে জিনিস মাথায় রাখলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ থেকে আমরা মানে গাছটাকে ভালো করতে পারবো এবং গাছের কে ফুল নিয়ে আসতে পারবো। গাছের প্রকৃতিটা কেমন, গাছ কি পছন্দ করে, জল কতটা পছন্দ করে, রোদ কতটা পছন্দ। আগেই বললাম যে এই গাছ রোদ একদম পছন্দ করে না। আমি যে জায়গাটায় বসে ভিডিও করছি, মানে গাছগুলো আমার এখানেই থাকে, 8টা গাছ আছে এখানে, শীতকালে পুরো আলো পায়, দেখতে পাচ্ছেন আমি বিকালে ভিডিও করছি, পুরো আলো পাচ্ছে, পুরো বাতাস চলাচল করছে, পুরো ফাঁকা, কিন্তু এইখানটায় কোনো ডাইরেক্ট সানলাইট গাছের উপর পড়ে না। স্বাভাবিকভাবে যে গাছে রোদ একদম পড়ছে না, মাটিতে রোদ পড়ছে না, এই গাছ কিন্তু ফলে জলও বেশি পছন্দ করে না। জল যদি একটু বেশি হয়ে যায়, হঠাৎ করে বুঝতে পারবেন না যে গাছের পাতাগুলো, যে এখন এই ছোটো ছোটো পাতা আছে, পাতাগুলো মোটামুটি এরম এরম সাইজের বড় বড় পাতা হয়, তো সেই বড় বড় পাতা শুদ্ধ যে গাছটা খুব সুন্দর সতেজ সকালবেলা দেখেছেন, কিন্তু বিকালের দিকে হঠাৎ করে এসে দেখলেন গাছটা উল্টে পড়ে গেছে, কেন না গোড়া নাকি। জলটা একটু বুঝে না দিতে পারলে কিন্তু এই গাছটা একদম শেষ। আমরা একদম শুরু থেকে আসছি, দেখুন আমি চারাগুলোকে পটিং করছি। যেহেতু জল পছন্দ করে না, মাটিটা সেইভাবে তৈরি করতে হবে, খুব হালকা মাটি তৈরি করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। মাটির নিচে ড্রেনেজ হোল প্রয়োজনে একটি দুটি তিনটি পর্যন্ত ড্রেনেজ হোল আমরা করে নেব এবং মাটিটা এমনভাবে বানাবো যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল যাতে মাটিতে একটু জমে না থাকে। মোটামুটি আমি যেটা করেছি, 70% বেলে দোঁয়াশ মাটি নিয়েছি আর 30% গোবর সার নিয়েছি। যদি আপনার মাটিটা এঁটেল ধরনের মাটি হয়, সেক্ষেত্রে আপনি মাটির সাথে বালি কনস্ট্রাকশনের বাড়ি ঘর তৈরি করে যে বালি, লাল রঙের মোটা বালি, সেই বালি মিশিয়ে নেবেন। 30% বালি, 30% মাটি, এই 30% বালি, 40% মাটি আর 30% হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, মিশিয়ে মাটি তৈরি করলেন। মাটির সাথে আপনি চাইলে শিংকুচি, হাড়গুঁড়ো এগুলো দিয়ে নিতে পারেন। মাটিটা আগে থেকে যত আগে প্রস্তুত করে রাখবেন শীতের ফুল গাছের মাটি, তত ভালো। এবার আমরা একটা একটা করে চারাগুলোকে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর জল দিয়ে দেবো। প্রথম দিন যে কোনো গাছ বসানোর পর জল দিয়ে দিতে হয়। এবার গাছগুলোকে বসানোর পরে আমরা 4-5 দিন ছায়ায় রাখি অন্যান্য গাছ, কিন্তু এই গাছ যেহেতু সবসময়তেই ছায়া রাখবে বলার অপেক্ষা নয়, এবার গাছগুলোকে আমরা ফাইনালে যেখানে রাখছি সেখানে শিফট করে দেব। শিফট করে দেওয়ার পরে যেহেতু ছায়ায় রাখছি, সরাসরি রোদ পড়ছে না, মাটিতে কিন্তু জল শুকোতে অনেক দেরি হবে। দেখুন মাটিটা কিন্তু দেখে ভিজে মনে হচ্ছে, কিন্তু আপনি হাত দিলে হাতে কোনো কাদা উঠে আসবে না, এরকমভাবে মাটিটা তৈরি করা হয়েছে। এইভাবে গাছগুলোকে আমরা রেখে দেবো ছায়াতে। এবার শীতকালীন ফুল গাছগুলো কিন্তু প্রথমে এই যে লাগাবো সঙ্গে সঙ্গে গ্রোথ দিয়ে নেবে তাই নয়, একটু মাটিটাকে যেহেতু এইটাকে আমি সরাসরি ফার্স্ট পটে করেছি, মানে ফার্স্ট পটে করিনি, এটাকে ফাইনাল পটে করেছি, ফলে এই মাটিটা ধরতে একটু সময় নেবে। তো যাই হোক, মাটিটা ধরে নেওয়ার পরে আমরা কিন্তু প্রথমে যে পাতা ডালপালা গজিয়ে গিয়ে গাছটা বড় হয়ে যাবে তা নয়, আমরা দেখব মাঝখান থেকে ছোট্ট একটা সবুজ রঙের কুশি বেরোচ্ছে, মানে গাছটার শিকড় নিচে বিস্তার করতে শুরু করেছে আর উপরে জানান দিচ্ছে কচি ছোট্ট ডগাটি। তার সাথে সাথে আমরা যে সাইজের গাছ লাগিয়েছিলাম, পাতাগুলো যে সাইজ ছিল, পাতার সাইজ একটু বড় হয়েছে, পাতাগুলো গাঢ় হয়েছে, সবুজ হয়েছে, ফলে আমরা বুঝবো যে না, গাছে এবার খাবার দেওয়ার সময় এসেছে। আমরা শীতকালীন অন্যান্য ফুল গাছে সর্ষার খোল ভেজানো জল দিয়ে থাকি, কিন্তু আমি
সিনেরেরিয়া গাছে সর্ষার খোল ভেজানো জল দিতে বারণ করব, কারণ সর্ষার খোল ভেজানো জল যে মাটিতে পড়ে সে জলটা শুকাতে দেরি হয় এবং ছায়া জায়গায় থাকছে, রোদ পড়ছে না, ফলে ওই মাটিতে কিন্তু ফাঙ্গাস জমে যেতে পারে বা শিকড় ড্যামেজ হতে পারে, যেটা খুব দ্রুত এই গাছটাকে নষ্ট করে দিতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন সর্ষার খোল ভেজানো জলকে অ্যাভয়েড করতে। তার পরিবর্তে আমরা রাসায়নিক সারটা বেশি এই গাছগুলোকে দেব। এখানে আমরা কিন্তু প্রথমেই ডিএপি ব্যবহার করতে পারবো গাছগুলোর গ্রোথের জন্য। ডিএপিটাকে ভিজিয়ে নিয়ে সেই জলটা ব্যবহার করতে পারবো, অথবা আমি যেটা করছি 12:61:0 ডিএপি যেটা মাটিতে দেওয়া হয়, আর 12:61:0 যেটা ডিএপির বিকল্প যেটা পাতায় দেওয়া হয়। আমি কিভাবে দিচ্ছি দেখুন, 12:61:0 এটাকে 12 ভাগ নাইট্রোজেন আছে যেটা গাছের পাতার বা সবুজ অংশের বিকাশ ঘটাবে, 61 ভাগ ওখানে ফসফরাস আছে যেটা মাটির গোড়ার মানে শিকড়ের বিকাশ ঘটাবে, আর পটাশটা এতে শূন্য মানে কোনো পটাশ নেই, অর্থাৎ 12:61:0 এইটাকে আমি প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম হিসাবে গুলে গাছে দিয়ে দিচ্ছি, গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি। এই যে রাসায়নিকটা পাতলা করে যে রাসায়নিকটা দিচ্ছি, এটা কিন্তু গাছের কোনো ফাঙ্গাস ঘটাবে না। এইটা আমরা দেব মোটামুটি প্রথম দিকে, আমরা মোটামুটি 1 সপ্তাহ বাদে, বা আমি যেটা করলাম যে দিলাম, তারপরে এই জলটা যেহেতু ছায়া থাকছে আমার গাছটা একটু শোকাতে মাটিটা সময় লাগবে, আবার যখন মাটিটা পুরো শুকিয়ে সাদা হয়ে যাবে আমি তখন আবার এখানে ওই 12:61:0 জল আরেকবার দিয়ে দেবো। সারের কথা বললাম, মাটির কথা বললাম, জলের কথা বললাম, এইবার এই গাছের একটা সমস্যা দেখা যাবে যে পাতাগুলো হঠাৎ করে দেখা যাচ্ছে কুঁকড়ে যাওয়ার একটা সমস্যা থাকে। এটা মাকড়ের আক্রমণের কারণে হয়, এছাড়া এর মধ্যে সাদা মাছি বা অন্যান্য অনেক পোকা লাগতে পারে। এর জন্য আমরা প্রথম থেকেই একদম Day 1 থেকে গাছে কিন্তু যে কোনো ধরনের 10,000 PPM এর নিম তেল ব্যবহার করতে পারবো, তাহলে গাছে রোগ পোকার আক্রমণটা হয় না। অথবা আমি যেটা করছি এবছর, প্রতি 12 থেকে 14 দিন অন্তর, 2 সপ্তাহ অন্তর কাকা একটা যে মাকড় নাশক, সেটা প্রতি লিটার জলে 2 ml হিসাবে গুলে গাছে স্প্রে করছি। তাহলে আমাদের গাছকে রোগ পোকা ঠেকানোর জন্য যে কোনো একটা মাকড় নাশক গাছে দিতে হবে, আর পারলে যে কোনো ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আমরা মাসে একবার বা 15 দিন অন্তর একবার আমরা কিন্তু এই গাছে দিয়ে দিলে মানে আরও সুন্দর থাকবে, মানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। কারণ অনেক সময় দেখা যায় যে এমন একটা কম বললাম না, খুব সেন্সিটিভ গাছ, গাছের পাতাগুলো খুব সুন্দর আছে, রাত্রিবেলা শিশির পড়েছে, সেই শিশির গোড়ায় জমে সেখান থেকে মানে গাছটা ঢলে যেতে পারে হঠাৎ করে, বুঝতেই পারবেন, এবং গাছ কিন্তু কোনো রকম জানান দেয় না, পুরো গাছটা সুন্দর আছে কিন্তু গোড়াটা পচে গিয়ে গাছটাতে কাত হয়ে পড়ে যায়। এইবার দেখুন যে জলটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে এবং উপরের মাটিটা প্রায় সাদা হয়ে গেছে। গাছের পরিবর্তনটা খেয়াল করুন, এই সময়ে যে কত সুন্দর পরিবর্তন হয়েছে, যে পাতা বেশি গজিয়েছে তা নয়, একটি পাতা গজিয়েছে আর একটি ছোট্ট কুশি দেখা যাচ্ছে, কিন্তু মূল পরিবর্তনগুলো যে পাতাগুলো ছিল সেখানে লক্ষ্য করা যাচ্ছে। পাতার সাইজ অনেকটা বড় হয়েছে, মোটাটা বড় হয়েছে এবং মোটাটা একটু মোটা হয়েছে, আর গাছটা দেখুন খুব সুন্দর সবুজ হয়েছে, সবচেয়ে বড় কথা পাতাটা অনেক বড় সাইজ হয়েছে। এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে গাছটা খুব সুস্থ আছে। এবার আমরা গাছে সার দেব। আমরা সার হিসেবে দেখুন আমি ডিএপি ব্যবহার করছি। মোটামুটি বুঝতে পারছেন কতগুলো দানা আমি ব্যবহার করছি, তবে যারা নতুন গাছ করছেন তাদেরকে বলবো এরকম একটা সাইজের টবের জন্য 14 থেকে 15টার বেশি দানা কখনোই দেবেন না, এবং দানাগুলো দেখতে পেলে আমি একদম টবের ধার বরাবর ছড়িয়ে দিলাম গাছের গোড়ায় বা পাতায়, যাতে কোনো রকম রাসায়নিক সার না পড়ে। এবার একটা নেড়ানি দিয়ে আলতো করে গোড়াটাকে খুঁচিয়ে দিয়ে জল দিয়ে দেব। তবে এই যে গোড়া খোঁচানোর কাজটি এটি শেষবারের জন্য করলাম, কারণ এর পরবর্তীতে প্রচুর সরু সরু চুলের মতো শিকড়ে এই টপটা ভরে যাবে, তখন যদি আমরা এই গোড়া খোঁচানোর কাজটা করি সেক্ষেত্রে শিকড় ড্যামেজ হতে পারে। এবার আমরা জল দিয়ে দেব, গাছের গ্রোথ দেখে পরবর্তীকালে আমরা সার প্রয়োগ করব। তো Part 1 আমি এটা দেখালাম, এরপরে গাছটার 20 আসার আগে বা 20টা আসার সময় আমরা কী ধরনের খাবার দেব, খাবারে কী পরিবর্তন আনছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ বাগানের অন্যান্য
গাছপালার যত্ন পরিচর্যার ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।